উঠুন উঠুন উঠুন, ডাক এসেছে, উঠুন। প্রবলেম কি, এত শব্দ করার কি আছে? সবাই তো গেছে নাকি? স্যার আপনার জন্য বসে আছেন, চলুন। আপনার স্যার কি গিয়ে বলেন, এত ভোরবেলা আমি ঘুম থেকে উঠলে আমার মাথা ঘুরায়। কি বলেন এসব, শুনেছি তো ভোরে উঠলে মাথা ঘুরে পোয়াতি মহিলাদের, আপনার কেন হবে? চলুন তো চলুন, স্যারের সামনে গিয়ে বসুন, মাথা ঘোরাটা সব ঠিক হয়ে যাবে। আপনি জানতো, চলুন 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 চলুন। নয় মিনিট 26 সেকেন্ড 3 মুহূর্ত লেট। শামসুজ্জামান সাহেব, বাবা বলতে লজ্জা লাগে? না মানে বাবা, রোজ রোজ এত ভোরবেলা ঘুম থেকে ওঠা আসলে আমার জন্য খুবই সমস্যা, কারণ অনেক রাত অবধি পড়াশোনার অভ্যাস। তো এখন যে ভোরে ওঠাটা শিখতে হবে, বাড়িতে থাকতে হলে বাড়ির কিছু নিয়মকানুন মানতে হবে। প্রকৃতি সব কিছুই একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে বাঁধা, এবারে অঙ্কের মতো সরল। দাদু, মিনিট সেকেন্ড তো বুঝলাম, কিন্তু মুহূর্তটা কি? সেকেন্ডের 25 ভাগের এক ভাগ, ঠিক ফিল্মের ফ্রেমের মতো। যাই হোক, আর অপেক্ষায় থাকবো না। প্রথমে শুক্রিয়া। শুক্রিয়া, শুক্রিয়া। এই সুন্দর পৃথিবীর আলোর মুখ আরেকদিন দেখতে পাওয়ার জন্যে শুক্রিয়া। শুক্রিয়া। নিজ নিজ কর্ম, তাহা যাহাই হোক, সততা ও আত্মবিশ্বাসের সাথে করিব। নিজ নিজ কর্ম, তাহা যাহাই হোক, সততা ও আত্মবিশ্বাসের সাথে পালন করিব। সততা ও আত্মবিশ্বাসের সাথে পালন করিব, হ্যাঁ সেটা তো নিজের, এটা না বললেও চলবে। জীবনে অপ্রয়োজনীয় বলে কিছু নেই। এবার বলো, আজ তোমাদের কার কি কর্ম পরিকল্পনা? আমার কোচিং আছে দাদু। আমার বাজার, বিদ্যুৎ বিল আর লাইব্রেরির বই গোনা। আচ্ছা, তোমাকে না দুটো বই খুঁজে রাখতে বলেছিলাম? জি স্যার, মনে আছে। বাবা, আজ আমার গ্রুপে রিহার্সেল আছে, রিহার্সেলে যেতে হবে। বাবা, আমিও কি রিহার্সেল যেতে পারি? না, তোমার অন্য কাজ আছে। তুমি আজ আমাদের সবার জন্য সিঙ্গাড়া তৈরি করবে। অনেকদিন ভালো সিঙ্গাড়া খাওয়া হয় না, যদি না পারো মোবাইল দেখে শিখে নেবে। এবার সবাই আরো 2 মিনিট চোখ বন্ধ করে রাখো, নিজেকে নিজের সাথে বোঝাপড়া করে নাও। কত টাকা লাগবে তোমার? জি না, মানে 10,000 টাকা হলে চলবে। এত টাকা তোমার হাতে দেয়া যাবে না, নষ্ট করে ফেলবে। টাকা নষ্ট করা কোনো কাজের কথা নয়। দোস্ত, আজকে বুড়া টাকা দিছে, তোদের সবাইকে আমি খাওয়াবো। হ্যাঁ, কোনো টেনশন করিস না, আজকে সব বিল আমি দিব। কিন্তু শোন, কারো কোনো বয়ফ্রেন্ড অ্যালাউড না, শুধু আমরা আমরা থাকবো, ঠিক আছে? জাস্ট আমরা ফ্রেন্ডসরা থাকবো। ফোনটা রাখ, আমি উবার কল দিচ্ছি। হুম, বুড়ো স্যার আপনাকে টিউশন ফি আজকে দিয়ে দিতে বলছেন, আর টিউশন ফি দেওয়ার পরে রিসিপ্টটা আমাকে দিতে বলেছেন, স্যার প্রত্যেকটা চেক করবেন। গামা ভাই, আপনি প্লিজ দাদুকে কথা বলবেন না, উনি শুনলে রাগ করতে পারেন। আর আমি তো আদর করে পুরো ডেকেছি। আচ্ছা, উবারের স্লিপ কিভাবে দিব? উবারের স্লিপ যদি দেওয়া না যায়, উবারে যাবেন না, ক্যান্সেল করে দিন, রিক্সা যান, বাসে যান। আর জানেন তো, অপচয়কারী শয়তানের ভাই না, অবশ্য আপনার বেলায় হবে শয়তানের বোন। এটা কি দাদুর কথা নাকি আপনার কথা? একই, বুঝতে পেরেছেন? বুঝেছি।
সেটা তুমি তোমার শ্বশুরবাবার সঙ্গে বুঝে নিও, ওই বুড়াকে পটানোর দায়িত্ব তোমার। আমি সামনে মাসে নাটক তুলব, ছেলেমেয়েদেরকে আসতে বলেছি রিহার্সালের জন্য। ঠিক আছে, আগে টাকা জোগাড় করো, তারপর নাটক নাটক করো। শোনো, টাকার ব্যবস্থা আমি ঠিক করে ফেলবো, তোমার ছোট্ট একটু দায়িত্ব আছে, সেটা হচ্ছে তুমি ওই বুড়া যা যা বলে না একটু মেনে চলো, মানে একটু পটানোর চেষ্টা করো, এই আর কি। এইসব বলে লাভ নেই, বুড়োকে যতই পটাই তার কথা যতই মেনে চলি, বুড়ো টাকার বেলায় ঠিকই আঙুলের কর গুনবে। নগদ টাকা চাইলে উনি দেবে না, এছাড়া তুমি যদি লিস্ট করে দাও তোমার কী কী লাগবে ঠিকই দেবে। তুমি এক কাজ করো, তোমার কী কী লাগবে লিস্ট করে গামাকে দিয়ে দাও। গামা সে আরেক চিজ। ও এই বাড়িয়ারা তো মানে জ্বালিয়ে মারবে, এত ফোন দিচ্ছে। শোনো শোনো শোনো, আমি ফোনটা ধরছি না এখনই, ও যদি তোমাকে ফোন করে না এই বাসার অ্যাড্রেস কিন্তু দেবে না, ঠিক আছে? হ্যাঁ, হ্যালো, কে বলছেন? অ্যাড্রেস তো আমি ওই লোককে দিয়ে দিয়েছি, এখন কোক 2 লিটার, চিপস পিজা 1850 টাকা, তুমি এনেছো? জি স্যার, ভালো দোকান থেকে এনেছি। কে আনতে বলেছে? আমি। সে এত পেটুক নাকি, একা একাই খাচ্ছে? না, তিনজন বান্ধবী সাথে নিয়ে এসেছে। গান বাজাচ্ছে কে? অমি বান্ধবীদের সাথে নিয়ে গান বাজিয়ে নাচ করছে, আর আর কোক পিজা খাচ্ছে। জি, ওকে আসতে বলো। জি স্যার। ৩,৮২৫ টাকা, একজন মানুষের এক বেলার ফুর্তি ৩,৮২৫ টাকা। মাই গড। দাদু, আমার বান্ধবীরা না আপনাকে দেখতে চায়, ডাকবো? কেন, আমি কি চিড়িয়াখানার হাতি নাকি, আমাকে দেখতে হবে কেন? না, আসলে ওদের কাছে এত গল্প করেছি আপনার ব্যাপারে, তাই দেখতে চাচ্ছিল। বড়লোক দাদুর মাথার উপরে বসে টিকি ঘোরাচ্ছ, বান্ধবীদের সেটা দেখাতে হবে, তাই না? না, আসলে পরের টাকায় ফুর্তি করলে এরকম গান বাজিয়ে অনেক নাচানাচি করা যায়, আগে নিজে ইনকাম করো তারপরে ফুর্তি করো। যাও, বান্ধবীদেরকে বলো দেখা হবে না, দাদু ঘুমাচ্ছে। এই তুই যাচ্ছিস কেন, তোর হিসাব তো এখনো শেষ হয়নি। বাবা, আমি এই বাসার এক মুহূর্ত থাকবো না, আমি আমি হোস্টেল চলে যাবো। আচ্ছা শোন শোন, এখন মাথা গরম করার সময় না। কে এলো? কে? আদি ভিতরে। বাহ, কি সৌভাগ্য আমার, একেবারে দরজার সামনে আপনারে পাইয়া গেলাম। কি খেলটাই না আপনি আমার লোকে খেললে না, আপনারা তো আমি ভদ্রলোকের সন্তান ভাবছিলাম। কি বলতে চান আপনি, আপনি আসলে কার কাছে এসেছেন? আপনি স্যার আর কি, কারণ টাকাটা তো আমি আপনার কাছেই পাই। কিসের টাকা? কিসের টাকা মানে ইয়ার কি মারেন আপনি আমার লোকে, ইয়ার কি করেন? আরে তিন মাসের বাসা ভাড়া বাকি, আর এক মাস বাসা তালা দিয়ে রাখছেন, মোট চার মাস ৪৮,০০০ টাকা। বাসা মানে বুঝলাম না, কোন বাসা? যেই বাসায় আপনার ওয়াইফ্রেন্ড নিয়ে এতদিন আসিলেন সেই বাসার কোমরটা ভেঙে ফেলাইছে,
দুইটা কল নষ্ট, বারান্দার গ্রিল ভাঙা, মানে ড্যামারেজ আছে 13,600 টাকা, 4 মাসের বাসা ভাড়া 48,000 আর ড্যামারেজ 13,600, সর্বমোট 61,600 টাকা। তা আপনার এই অবস্থা দেখা আমি আপনার কিছু মাপ করে দিয়া 48,000 টাকা করছি। হ্যাঁ থামুন থামুন থামুন, আপনার বোধহয় কথা ভুল হচ্ছে। আমার বাবার এই বাড়ি থাকতে আমি কোন দুঃখে আপনার বাড়িতে ভাড়া থাকতে যাব? আপনি ঠিকানাটা চেক করুন প্লিজ, আপনার ভুল ভেঙে যাবে। বাড়িতে তো দারোয়ান রাখা দরকার দেখছি, মানে বলা নেই কেউ নেই, কেউ একজন এসে বলবে টাকা দাও টাকা দাও, মানে ফাইজলামি না? আমি কি ভুল করতেছি? নাটক পাইছেন? শোনেন, আপনার বয়স হয়েছে, আপনার ভুল হতেই পারে, আপনার ভাড়াটি হয়তো অন্য কেউ, আমার মতো হয়তো দেখতে। আপনার সঙ্গে আমার কোনোদিন দেখাই হয়নি। আপনি আজমুর সাহেব না? না, আমি শামসুজ্জামান সাহেবের ছেলে আফসার জামান। ওই যে বাইরে একটা নেম প্লেট আছে বাড়ির বাইরে, আপনি দেখলেই বুঝবেন, প্লিজ যান দেখেন। জি থ্যাংক ইউ। তুমি ওই ভদ্রলোককে অ্যাড্রেস দিয়েছো এবার? এই বুদ্ধি নিয়ে তুমি থিয়েটার করো কি করে? আমি বুঝি না। স্যার আপনাকে ডাকে কেন? সেটা স্যারই বলতে পারবে। লোকটা কে? বাড়িওয়ালা, আমার আগের বাড়ির বাড়িওয়ালা। তুমি ওনাকে মিথ্যে কথা বললে কেন? আমার ছেলে কারোর সাথে মিথ্যে কথা বলুক এটা আমার পছন্দ নয়। আমি কেন? কোনো বাবাই চাইবে না তার ছেলে মিথ্যেবাদী হোক। আমি যে মিথ্যে বলিনি, আমি অভিনয় করেছি, নাচেনার অভিনয়, যেটা এখন আপনার এখানে আমি করছি। আপনি পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন, আমাদের ডেকে নিয়ে এসেছেন, আমরা তিনজন আপনার পরিবারের সদস্য হিসাবে এখানে অভিনয় করছি, বেতন ভিত্তি, আপনি মাস শেষে টাকা গুনে দেবেন, বাস হয়ে গেল। তো তার ভিতরে এত কথা কেন বুঝি না। চুক্তির সময় কিন্তু বলেছিলাম অভিনয় ভালো হলে বেতন পাবে, নইলে কিন্তু টাকা কাটা যাবে। আর টাকা কাটা, আপনি মাস শেষে টাকা দেবেন কি না সেটা নিয়ে আমার সন্দেহ আছে, যে কৃপণ আপনি। সেটা করার কারণ আছে, হঠাৎ করে মানুষ বড় লোক হয়ে গেলে মাথা ঠিক থাকে না, তাই একটু লাগাম টেনে রাখি। শোনেন, আমাদের শিক্ষা দিয়ে আপনার কাজ না, আমরা এখানে এসেছি অভিনয় করতে, আমাদের অভিনয় যদি আপনার ভালো না লাগে তাহলে স্ট্রেট বলে দেন, আমরা চলে যাব। ঠিক আছে চলে যাও। কবে যেতে চাও? সেটা তো আপনি জানেন, আপনি যদি বলেন এখানেই নাটক শেষ তাহলে শেষ, প্রত্যেকটা নাটকেরই শুরু এবং শেষ আছে। এখন আপনি চাইলে এই মুহূর্তে নাটক শেষ করে দিতে পারেন, কারণ হচ্ছে আপনি এই জীবন নাটকের ডিরেক্টর। গভীর জলের মাছ। আপনিও চলে যাচ্ছেন? হ্যাঁ, একবেলা খাবো, হোস্টেলে মেয়েদের সাথে গাদাগাদি করে থাকবো, সেটাও ভালো। মানে উঠতে বসতে আমাকে কথা শোনাচ্ছে পাজি বুড়াটা, আমি এই জেলখানে এক মুহূর্ত নেই। স্যার একজন মুরব্বী মানুষ। মুরব্বী হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে? কয়েকটা টাকা দিচ্ছে বলে সকাল সন্ধ্যা আমাকে ঠেস দিয়ে কথা বলবে? রেগে গেলেন তো হেরে গেলেন। আপনি আমাকে জ্ঞান দিতে আসবেন না, একজন হচ্ছে অঙ্কের জাহাজ আর আপনি জ্ঞানের নৌকা। একটা গল্প বলি আপনাকে? আপনার গল্প আমি শুনতে চাচ্ছি না। 2 মিনিট? আচ্ছা না, ঠিক আছে 1 মিনিট, না না 40 সেকেন্ড। আপনার 2 মিনিট অলরেডি শেষ হয়ে গেছে। আমার শুরুর দিকের গল্প। এই বাড়িতে আমি যখন প্রথম আসি আমার বয়স 10 কি 11, আমি ইউনিভার্সিটিতে চা বিক্রি করতাম, সারার সঙ্গে আমার সেখানেই প্রথম দেখা, ওখান থেকে সারা আমাকে এখানে নিয়ে আসেন। এতিম ছেলে, স্বাধীন জীবন, এখানে সে ঘর বন্দি ভালো লাগছিল না। তারপর বুড়ো স্যারের বকাবকি, ওদিকে
লোভ সামলাতে পারছিলাম না। একদিন তো স্যারের মানিব্যাগ থেকে 100 টাকা চুরি করে ফেললাম। মাত্র 100 টাকা? এই কঞ্জুস পুরোর তো সব টাকা চুরি হয়ে যাওয়া উচিত। হবে না। কেন? এই যেমন আমি 100 টাকা চুরি করলাম, করে নিয়ে যেতে পারলাম না, ধরা খেয়ে গেছেন। যাবার সময় স্যারের রুমে উঁকি দিয়েছি, দেখি স্যার কাঁদছেন, মানিব্যাগটা ধরে কাঁদছেন। মাত্র 100 টাকার জন্য? উনি যে আমাকে মানুষ করতে পারেনি, আমাকে নিয়ে ওনার স্বপ্ন ভঙ্গ হয়েছে সে কারণে। তারপর? তারপর আর কি, আমার তো যাওয়া হলো না, আমি তার মায়ে পড়ে গেলাম। দেখুন, আমার জন্য কেউ এভাবে কাঁদতে পারে আমার ধারণাই ছিল না। স্যার কিন্তু মানুষটা খারাপ না। কিন্তু ওনার মুখের ভাষা খারাপ। নিন। এগুলো কিসের বই? এখন থেকে গল্পগুলো স্যারকে পড়ে শোনাতে হবে। রূপকথা? বুড়োরা শেষ বয়সে কচিদের মতো রূপকথা পছন্দ করে? কি নতুন ভঙ শুরু করলে তুমি? কেন শুধু শুধু ওনাকে খেপাতে গেলে? এখন যদি এই চাকরিটা চলে যায় কোথায় পাবো নতুন চাকরি? তার উপরে ওই অমি মেয়েটাকে নিয়ে আসলো তার মামার কাছ থেকে লেখাপড়া শেখাবে বলে। চাকরি না থাকলে লেখাপড়া হবে কিভাবে, খরচ হবে কিভাবে? 4 মাসের পুরনো বাড়ির ভাড়া বাকি, মনে আছে? এত কথা বলো না তো, আমাকে একটু ভাবতে দাও। এখন ভেবে লাভ আছে? ভেবেছিলাম কিছুটা দিন টাকা পয়সার চিন্তা করতে হবে না। না, তোমার কারণে এখন সেটাও হলো না। এখন আমার তোমার জন্য ওই বস্তি মার্কা ঘরে আবার যেতে হবে, তাই না? তো এত যখন বড় লোক তুমি, তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? কেন করেছিলাম জানো না? ভালোবেসে ফেলেছিলাম। ভেবেছিলাম কত বড় ডিরেক্টর, ম্যাথড অ্যাক্টিং করে, আমাকে না জানি কত বড় অভিনেত্রী বানাবে। বড় অভিনেত্রী হব? বড় অভিনেত্রী হতে হলে অনেক বড় বড় ক্যারেক্টার করতে হয়। সেন্ট্রাল ক্যারেক্টার করেছো কখনো? কি? এই তুমি কি করেছো? হ্যাঁ, একটা ডায়লগ তো ঠিকঠাক ভাবে দিতে পারো না, সব ভুলভাল ডায়লগ দাও। হোয়াট? আমি ভুলভাল ডায়লগ দেই? আমি ভুলভাল ডায়লগ দেই? এত দিন ধরে থিয়েটার করছি, আমি ভুলভাল ডায়লগ দেই? আরে সেই কবে একলো বাখ্যান করেছি সেটার ডায়লগ পুরোপুরি মুখস্থ আছে। শোনো তাহলে, একটা কথা জানবেন পাঞ্চালী, চাতুর্য বা কৌশল গ্রহণ নারীর জন্মগত অনুষঙ্গ নয় কোনোদিনই। ধর্ম, সংসার আর পুরুষ, এই তিনের কারণে তাকে তা শিখতে হয়। হায়, কি জন্ম দিলে পাঞ্চালীর ঈশ্বর, জীবন দিলে, ইচ্ছনিচ্ছার কামনা দিলে। কামনা না, কাম, ইচ্ছা অনিচ্ছার কাম দিলে। শব্দের অর্থ বোঝো? বোঝো তুমি? শব্দের অর্থ বোঝো? ডায়লগের মিনিং বোঝো? ডায়লগ দিতে বলে তো হর হর করে সবকিছু বলে ফেলো, আর এখন তুমি আমাকে কাম হবে না কামনা হবে? ঠিক আছে, বাবার বাড়ি গ্লাস পেয়েছ, ভাঙো, যত খুশি ভাঙো। পাশাপাশি দুটো কলসি থাকলে ঠোকাঠুকি হবেই, স্বামী স্ত্রী ঝগড়া শুনতে নেই। নবই খোলো, পড়ো। আচ্ছা, এসব বাচ্চাদের গল্প আপনার পছন্দ? ছোটবেলায় মায়ের মুখে গল্প শুনতে শুনতে ঘুমানোর অভ্যেস ছিল, মাকে হারিয়েছি সেই কৈশোরে, কিন্তু এই পুরনো অভ্যেসটা বারবার ফিরে পেতে ইচ্ছে করে। এগুলো তো সব পুরনো কাহিনী,
সে একই গল্প, এক দেশে ছিল এক রাজা। তাহলে তুমি নতুন গল্প সাজাও। আমি তো নতুন করে গল্প বানাতে পারি না। আরব্য রজনীর বইটা বড়, আলিফ লাইলা ওটাও তো। তোমরা থিয়েটার করো কিন্তু নতুন গল্প বানাতে জানো না, ভর করে থাকো অন্যের গল্পে। এটা পড়লে জানতে পারবে কি করে নতুন গল্প সাজাতে হয়, তাই নাকি? শেহজাদি কিভাবে নতুন নতুন গল্প বলে বাচ্চাকে সারা রাত জাগিয়ে রাখতো জানো? অনেক আগে পড়েছে, মনে নেই। সারা রাত গল্প শুনিয়ে সে এমন একটা জায়গায় এসে থামত যাতে পরেরটুকু শোনার কৌতূহল জাগে। আর তারপরে সে কি করতো জানো? সে চলে যেত হাস্তরের দোকানে। হাস্তরের দোকান মানে? গল্পের দোকানে, গল্পওয়ালা রাখরা। আসলে যেখানে গিয়ে সে গল্পের রসদ জোগাড় করত। এই বই লেখা আছে? হুম আছে, পড়তে থাকো। কে ওখানে? দরজায় কে? সামনে এসো। না মানে বাবা, দেখতে এসেছিলাম আপনি ঘুমিয়ে পড়েছেন কিনা। আর না ঘুমালে? আপনার যদি ওষুধ দরকার হয়, দেখতে এসেছিলাম ওষুধ খেয়েছেন কিনা। তুমি তো নিজে হাতে একটু আগে আমাকে ওষুধ খাইয়ে দিয়ে গেলে। ও হ্যাঁ, তাই তো। না মানে যদি অন্য কোনো কিছু দরকার হয় সেটা দেখছিলাম। দরকার? আমার চুলগুলো সব বড় হয়ে গেছে, দোকানে খামোকা পয়সা দিতে ইচ্ছে করে না। পারবে আমার চুলটা কেটে দিতে? আমি মানে বাবা, আমি তো তুমি কখনো নাপিত ছিলে না সেটা আমি জানি, কিন্তু মোবাইল দেখে শিখে নিতে অসুবিধা কি? না তবুও যদি খারাপ হয়ে যায়। তোমার নিজের বাবা যদি বলতেন তাকে কি না বলতে? সেই সৌভাগ্য আমার কোনোদিন হবে না। তাহলে সুযোগ যখন এসেছে চেষ্টা করো। যাও মোবাইলে টিউটোরিয়াল দেখে প্র্যাকটিস করো, কাল সকালে আমার চুল কেটে দেবে। জি। এবার তোমাদের বোঝাপড়া। আসলে মানুষ কি চায়? গামা তুই বল, এই জীবনে তুই কি করবি? আমি আপনার সেবা ছাড়া তো আর কিছু চিন্তা করি না, সারা জীবন তো আপনার সাথেই আছে। আপনি আমার বাবা, আপনি আমার মা, আমার তো আসলে যাওয়ার আর কোনো জায়গা নেই। শৈলা তোমার কি আকাঙ্ক্ষা বলো? মানুষের সব আকাঙ্ক্ষা কি পূরণ হয় বাবা? ফলাফল ভেবে তো আর মানুষ আকাঙ্ক্ষা করে না, কি চাও সেটা বলো। স্বামী সন্তান নিয়ে একটা সুখের সংসার, শুধুমাত্র পুতুল খেলা পুতুল খেলা সংসার না, সত্যিকার সংসার। সারা জীবন তো থিয়েটার থিয়েটার করলাম, কিন্তু ঠিকঠাকভাবে থিয়েটারটা করতে পারলাম না। সংসারটাও করছি কিন্তু ঠিকঠাকভাবে না বাবা। আমি খুব সাধারণ একটা মেয়ে, শিল্প বুঝি না। জীবন মানে বুঝি সত্যিকারের একটা সুখের সংসার। হুম, খুবই সরল চাওয়া, কিন্তু সুখী সংসার ব্যাপারটা কি সেটা সংসারী মানুষরাই ভালো বলতে পারবে। আমি এই বয়সে এসে একটু একটু আন্দাজ করতে শুরু করেছি। অমি তোমার চাও কি? আমি অ্যাকচুয়ালি চাই জীবনে অনেক টাকা পয়সা কামাতে, মানে লাইফ তো একটাই, পুরোপুরি এনজয় করতে চাই। সহজ চাওয়া নয় এটা, পূরণ করতে অনেক এফোর্ট দিতে হবে। আজমল তুমি কি ঘুমিয়ে গেলে নাকি? বলো তুমি কি চাও?
না মানে থিয়েটারই আমার জীবন, থিয়েটার নিয়েই আমি থাকতে চাই, টাকা পয়সার ধার ধারি না আমি। আমি একটা থিয়েটার দল করতে চাই, বাংলা সংস্কৃতির মাইল ফলো করতে চাই আমি। অনেক বড় আকাঙ্ক্ষা। ঠিক আছে, আজকের মতো সেশন এখানেই শেষ। দাদু আপনি কি চান সেটা তো বললেন না। সেটা আমি মুখ দিয়ে বলতে চাই না, তোমরা অনুসন্ধান করো, ভাবো। এখন ওঠো সবাই। আজমল তুমি যাবে না, তুমি থাকো। শায়লা জি, আজ না তোমার আমার চুল কেটে দেওয়ার কথা? জি বাবা। যাও কাছি চিরুনি নিয়ে এসো। স্যার একটা কথা, একটা গ্লাস ভেঙেছে যার দাম 120 টাকা, আর ওই ভাঙা গ্লাস ঠিক করতে গিয়ে মানে সরাতে গিয়ে আমার হাত কেটেছে, সেখানে মেডিকেলে খরচ হয়েছে 40 টাকা, মোট 160 টাকা। যতদিন এই বাড়িতে আছো এ বাড়ির সব দায় দায়িত্ব পালন করো। কি করতে হবে বলুন। আজকে একটু ব্যাংকে যাবে, চেক লিখে দিয়েছি, টাকাটা তুলে আনবে। এটা তো গামার কাজ, বড় অ্যামাউন্ট, ছেলে হিসেবে এটা তোমারই কাজ। আসে স্যার, মাদ্রাসার হুজুর এসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? স্যার আপনি যেমন রেখেছেন। শোনো, এখন থেকে তোমার আর আমার কাছে আসার দরকার নেই, যা যা প্রয়োজন আমার এই ছেলেই দেখবে। জি স্যার, আপনি যা বলেন। তোমার নাম্বারটা আমি ওকে দিয়ে দেবো, যোগাযোগ করবে তোমার সাথে। এখন যাও। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। বাবা কি চাই এই হুজুর? ওর এতিমখানার জন্য মাঝে মাঝে কিছু দেবার চেষ্টা করি, সেই জন্যই আসে। হাসলে কেন? না আমি আপনাকে আসলে খুব বুদ্ধিমান ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি আপনি আর 8-10টা কঞ্জুস লোকের মতোই, সামনে দিয়ে কোনো সুই গেলেও আপনি ধরেন, আর পেছন দিয়ে হাতি চলে গেলেও আপনি দেখতে পান না। মানে ওই লোকের চেহারার দিকে তাকালেই তো বোঝা যায় যে কত বড় বাটপার। ও এতিমখানার নামে আপনার কাছ থেকে টাকা নিয়ে খায়, তার ভুরির দিকে দেখেছেন একবার? এগুলো সব ব্যবসা, বাটপাররা ধর্মের নামে ব্যবসা করে, আর আপনি বোকার মতো। বোকা বলেই তোমার মতো একটা বাটপারকে আমি ছেলের ভূমিকায় অভিনয় করতে ডেকেছি। আমার বোকামি আমার কোথায় নিয়ে যায় সেটাই দেখার অপেক্ষায় আছি। নাও, সকাল 10টায় ব্যাংক খুলবে, তুমি ঠিক 5 মিনিট আগে যাবে, লাইনে দাঁড়ানোর জন্য দরকার না পড়ে, আর টাকাটা ভালো করে গুনে নেবে। এত গুনাগুনির কি আছে, ব্যাংক থেকে তো মেশিন দিয়ে গুনে দেয়। বুদ্ধিমান লোকেরা অন্যের উপরে ভরসা করে না, নিজেরটা নিজে বুঝে নেয়। রিক্সা এনেছি, কোচিকে যাবেন না? না। যাবেন না মানে কি? যাবো না মানে কোনোদিনই যাবো না। কেন, কি হয়েছে? ফোন করে বান্ধবীর কাছে খোঁজ নিয়েছি, কোচিং এর টেস্ট পরীক্ষা আমি ফেল করেছি। ফেল তো করারই কথা, পড়াশোনা না করে পড়াটাকে নাচ গান ফুর্তি ফুর্তি করলে তেমনই হবে। আমার দাদুর টাকা, আপনার তাতে কি সমস্যা সারেগামা সাহেব? না আমার আর কি সমস্যা, আপনার মতো আমার দাদু ভাগ্য হলে এতদিন কবে ডাক্তার হয়ে যেতাম। এত বছর ধরে তো তার ঘাড়েই চড়ে আছেন, সুযোগ পান নাই মানে কি? আপনাকে একটা গল্প বলি, 2 মিনিট। আপনাকে 65 সেকেন্ড সময় দিলাম। শুরুর দিকের কথা, একদিন স্যার আমাকে জিজ্ঞেস করলেন তুমি বড় হয়ে কি হতে চাও, আমি বললাম ডাক্তার। তখন স্যার বললেন তাহলে তো পড়াশোনা করতে হবে, স্যার আমাকে স্কুলে ভর্তি করে দিলেন, স্কুল আমাকে ভর্তি নিল। আমার বয়স তখন 11, আমি স্কুলে গিয়ে দেখলাম অন্য সবাই ছোট ছোট মানুষ, আমি শুধু একমাত্র ঢেঙা বালক। মন খারাপ নিয়ে বাসায় ফিরলাম, স্যার বললেন তোমার স্কুলে যাওয়া দরকার নেই, তুমি বাড়িতেই পড়ো, আমি তোমাকে পড়াবো। আমি পড়তে শুরু করলাম, 1 ক্লাস 2 ক্লাস এরকম করে সবগুলো ক্লাস পড়া শেষ করলাম, কিন্তু আমি তো কোনো সার্টিফিকেট পেলাম না।
আর সার্টিফিকেট ছাড়া তো মেডিকেলে ভর্তি হওয়া যাবে না। সুতরাং আমার ডাক্তার হওয়ার হলো না। ভেরি স্যাড। আমারও না আপনার মতো দশা, ডাক্তার হওয়া হবে না। কেন? আপনি কোচিং করেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, আমি আপনাকে হেল্প করব, আমি দরকার পড়লে পড়াবো আপনাকে। ভূতের মুখে রাম নাম, আপনি আমাকে মেডিকেল কোচিং করাবেন? ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। আপনি আমার রুমে চলেন, আমার রুমে গিয়ে দেখেন, পুরনো বইয়ের দোকান থেকে মেডিকেলের অনেক বই কিনেছি আমি, এবং সেগুলো আমি পড়ে ফেলেছি। তাই নাকি? একবার ট্রাই করে দেখেন, ধরে নেন এটা আমারও চ্যালেঞ্জ, আপনাকে মেডিকেলের চান্স পাওয়াবই। এত গরমিল হলে তো হবে না বাবা, এভাবে ঠিকঠাক পরিমাণ করে কাটতে গেলে তো আমার গজ ফিতা নিয়ে তারপর কাটতে হবে। চোখ চোখ দিয়ে দেখো আর মগজটা একটু খাটাও, তাহলেই হয়ে যাবে। জীবনে এরকম পরীক্ষা তো কখনো দেইনি, ভুল তো একটু হবেই। ঠিক আছে, তোমার যেমন ইচ্ছা সেভাবেই কাটো, আমাকে দেখবে তো তোমরাই। বাবা আসবো? হ্যাঁ এসো। শৈলা? জি বাবা। ঠিক আছে তুমি যাও। ব্যাংকে গিয়েছিলে? গুড। এটা রাখো বাবা। এই টাকাটা? ও এটা তুমি হুজুরকে দেবে। গামা, গামা। জি গামা, রান্নাঘরে আসো। কই তুমি? এখানে কতগুলো কাজ, আদা ছিলতে হবে, রসুন কাটতে হবে, পেঁয়াজ কাটতে হবে। কাজ পরিষ্কার করতে গিয়ে আমার হাত কেটে গেছে, আমি পারবো না। তাহলে কি এত সব কাজ আমি একাই করব? ভাব দেখে তো মনে হয় হোটেলে আছেন, বাড়িতে থাকলে তো করতেন, করতেন না? এই তুমি সামান্য চাকর হয়ে আমার মুখের উপরে ফটফট করে কথা বলে যাচ্ছ, যা বলছি করো। আমি আপনার চাকরি করি না, রান্নার দায়িত্ব স্যার দিয়েছে আপনাকে, আপনি তো চাকরি করেন, আমার অন্য কাজ আছে। এই কি ব্যাপার, এত টাকা ছড়িয়ে তুমি শুয়ে আছো? চুরি করেছো নাকি? হ্যাঁ চুরি করিনি, চোরের উপর বাটপাড়ি করেছি। মানে? এত মানে মানে করো না তো, তোমাকে বেশি বুঝতে হবে না। তুমি কাজ করো, এই 50,000 টাকা তোমার কাছে রাখো। এতগুলো টাকা ধরা পড়লে? ধরা পড়ার কোনো চান্সই নেই। ব্যাংক থেকে 2,00,000 টাকা উঠিয়ে আমি বুড়োর হাতে দিয়েছি, তখন থেকেই আমার প্রতি তার একটা বিশ্বাস জন্মে গেছে। আর এখন এদিক ওদিক থেকে একটু একটু টান দিলে কিছু হবে না। কি বলো, 2 টাকা হিসাবে যার ভুল হয় না, এতগুলো টাকা গায়েব হয়ে গেলে তার খবর হবে না? উফ, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। শোনো, উনি আমার হাতে এই 1,00,000 টাকা দিয়েছে একজনকে দেওয়ার জন্য। যাকে দেওয়ার জন্য দিয়েছে সে কখনোই জানাবে না যে কত টাকা সে পেয়েছে, অথবা কত টাকা তাকে দিতে হবে সেটা তো সে জানে না, তাই না? কার টাকা? উফ, এত প্রশ্ন করো কেন, তোমাকে টাকাটা দিয়েছে সেটা যত্ন করে রাখো না। আর শোনো, মুখটা একটু বন্ধ রেখো। ইস, অ্যাজ ইফ আমি একদম মুখ খুলে তারপরে। তোমার যদি বিশ্বাস নেই, বাকি টাকাটা কি হলো, থামলে কেন? এমনি যত্ন করে রাখো, আমি আসছি। গামা, গামা,
কোথায় ছিলি, কি করছিস? ওই মানে অমির ঘরে বই গুছাচ্ছিলাম। ইদানিং ওইদিকে একটু বেশি যত্ন নেওয়া হচ্ছে। গেটে তালা দিয়েছিলি নাকি চোরেরা তোর মামাতো ভাই ঝুঁকি মেরে চলে যাবে? এখনই লাগাবো স্যার, ছাদেরটা লাগিয়েছি। আর ওই আন্টি আপনার ঘরের দিকে গিয়েছে। কেন? ওষুধ খাওয়াবে বললো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। অমির পড়া শেষ হলে আমার ঘরে আসতে বলবি। বাবা, যেখানে সেখানে চাবির গোছা ফেলে রেখেছেন কেন? চুরি হয়ে যেতে পারে তো। চোরেরা এসে কি খালি জায়গা চাবি খোঁজে? আগে এসে গোপন জায়গায় হাত দেয়। দাদু আসবো? হুম। আজকে বই রাখো তো। তুমি গান গাইতে পারো? না। কিন্তু তুমি তো বারান্দায় একা একা গান গাও। সেটা তো একটু একটু গলা সাথী, থিয়েটার করতে গেলে গলার চর্চা করতে হয়। তবে শায়লা আন্টি মানে মা আমাকে একটা গান শিখিয়েছেন, পুরনো দিনের গান। তাই নাকি, গাও তো। এখন অন্যরা শুনলে কি ভাববে? ভাববে বুড়োর রস উঠেছে, রাতের বেলা নাতির সাথে রং ঢং করছে। গাও গাও। মোর ঘুম ঘুরিলে মনোহর, নম 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 নম। মোর ঘুম ঘুরিলে মনোহর, নম 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 নম। আমার গানের গলাটা না বেশি ভালো না। এই গান তোমাকে কে শিখিয়েছে বললে? শায়লা আন্টি না মানে মা। এটা নাকি ওনার মায়ের খুব পছন্দের গান ছিল। সুফিয়ারও গানটা খুব পছন্দের ছিল। কার পছন্দ? আমি কি তোমার কাছে জানতে চেয়েছি যে তুমি বারান্দায় দাঁড়িয়ে কার জন্য গান করো? আপনি এখানে পরে পরে ঘুমাচ্ছেন, ঘরে চোর ঢুকেছে। অতি দুর্বল অভিনয়। আমাকে চায়ের কথা বলবে না, খেতে
ওনাকে আমি একটু আগে চা বানিয়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু আমি অ্যাকচুয়ালি চোরের গল্প শুনতে ওনার রুমে গিয়েছিলাম, তখন বললো তোমার হাতে চা খাবে, আর এই খামটা দিয়েছে। এটা কিসের খাম? ভাড়া, বাড়িওয়ালার ভাড়া। বাড়িওয়ালাকে ফোন করে ডেকে দিয়ে দিতে বলেছে। আর দাদু নাকি বাবার কাছে ভাড়া দেবে না, তাই তোমাকে দিয়েছে। চোরের কথা কি বলল? ও, চোরের নাকি অভিনয় ক্ষমতা খুবই খারাপ। নেক্সট টাইম আসলে তোমাদের থিয়েটার গ্রুপে ভর্তি করে দিতে বলেছে। অসভ্য, কথায় কথায় কি 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 করতে হয়। বাবা, উনি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, আমি ইদ্রিস মোল্লা, ওই পৃথ্বী ছায়া রিয়েল এস্টেট কোম্পানি থেকে আসছি। মানে আমরা যদি মধ্যবিত্ত জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আধুনিক মানের ফ্ল্যাটের বন্দোবস্ত। ব্যাস, ঠিক আছে, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আমার কোনো ফ্ল্যাটটা লাগবে না। স্যার, আপনি কিনবেন কেন? আমরাই তো আপনাকে দেব। আপনারা দেবেন মানে? জি স্যার, আমাদের কোম্পানির নাম পৃথ্বী ছায়া। আমরা তো আপনাদের মতো পৃথ্বী ছায়ার খোঁজ করি স্যার। স্যার, আপনার মতো অভিজ্ঞ এবং বয়োজ্যেষ্ঠ পৃথ্বী ছায়ার তলেই তো কয়েকটা পরিবার আজীবন নিশ্চিন্তে বসবাস করে যাবে। আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। বাবা, উনি আসলে বলতে চাচ্ছেন। ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি। স্যার, আপনি বসেন, আমরা চা খেতে খেতে কথা বলি। কি বলছিলেন শেষ করুন, আমার ছায়া তলে কি হবে? স্যার, আপনি হচ্ছেন ওনার, ল্যান্ডের ওনার হিসেবে স্যার বাড়ির অভিভাবক আপনি থাকবেন স্যার। আপনি ইচ্ছা করলে স্যার টপ ফ্লোরে থাকতে পারেন, অথবা স্যার গ্রাউন্ডও থাকতে পারেন, এটা স্যার আপনার ইচ্ছার উপর নির্ভর করে স্যার। মাথা কিন্তু স্যার আপনিই হচ্ছেন, যেহেতু জমিটা স্যার আপনার। কোন জমি? স্যার, যেখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি স্যার, এই ক্ষুদ্র বিল্ডিংটি ভেঙে স্যার আমরা বহুতল বিশিষ্ট একটা ভবন। বাইরে যাবার দরজা এটা, বেরিয়ে যান। আজমল, তুমি এই লোকের সাথে সাথে বেরিয়ে যাবে এই দরজা দিয়ে। বাবা, উনি, আমি আপনাকে বুঝিয়ে বলছি, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। এই লোক মানে আমার ছেলের ভূমিকা যে অভিনয় করছে, সে আপনাকে ডেকে এনেছে আমার বাড়িটা ভেঙে ফ্ল্যাট তৈরি করার প্ল্যান নিয়ে। কিনা স্যার, উনি আমাকে ডেকে আনেননি স্যার, আমি নিজে থেকে এসেছি। বলছিলাম কি স্যার, আমরা চা খেতে খেতে ঠান্ডা মাথায় কথা বললে ভালো হতো। গামা, এ গামা। স্যার, স্যার কি হয়েছে? ওনার হাতে 10টা টাকা দিয়ে দে, বাইরের দোকান থেকে চা খেয়ে নেবে, সেই সাথে আজমলও চলে যাবে। এই বাড়ির ত্রিসীমানায় তার ছায়া যেন আমি না দেখি। বেরিয়ে যাবে। কি হলো গামা? ও লাঠিটা নিয়ে দিশা চলেন। কাজটা আপনি আমার সঙ্গে ভালো করেননি। স্যার, আপনি শান্ত হন স্যার, আপনি স্যার শান্ত হন। আমি ওনাদেরকে গেট থেকে বলেছিলাম না আসার জন্য, আজ বসে আমার কথা শুনেননি। স্যার, আপনি শান্ত হন, সব ঠিক হয়ে যাবে। স্যার, ফোন ধরো। হ্যালো, হুজুর বলেন। পেয়েছেন? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি স্যারকে বলছি। জি জি স্যার, এতিম খানার হুজুর বললেন টাকা পেয়েছেন, 50,000। 50? আমি তো 1,00,000 টাকা দিয়েছিলাম আজমলের হাতে। বৌমা, ওমি। স্যার, আপনি চেঁচামেচি করেন না প্লিজ, আপনার শরীর খারাপ করবে। আর ওনারা কেউ ঘরে নেই, ওনারা ছাদে আছেন। কেন তারা ছাদে থাকবে? ডাকো তাদের, আমি আজকেই একটা ফয়সালা করে ফেলবো। তুমি এখানে অমি? দাদুর কাছে যাচ্ছ না কেন? ওনার কাছে গিয়ে একটু গান শোনাও, ওনার ভালো লাগবে। এই অবস্থাতে গান শোনানোর মতো কোনো মুখ আছে বলো?
আমার তো ওনার রুমে যেতেই ভয় লাগছে। আচ্ছা আসমল আঙ্কেল কোথায়, ফিরেছে? হ্যাঁ ফিরেছে, ও ঘরে চুপচাপ বসে আছে। শোনো, ও এমন কিছুই করেনি যে তোমার দাদু এত এত তার উপরে ক্ষেপে থাকবে, উনি একটু বেশিই করছেন। অমি তুমি যাও না, তুমি গিয়ে একটু কথা বলে ওনাকে ঠান্ডা করো। আর ওষুধ খেয়েছে কি খায়নি সেটার খবরও তো আমি নিতে পারছি না। তুমি গিয়ে সরি বলো না, তাহলেই তো সব কিছু ঠিক হয়ে যায়। অন্য সময় হলে তো অভিনয় করেই সরি বলতে পারতাম, কিন্তু আজকে পারবো না। আজকে মনে হচ্ছে ওনার সামনে গেলেই আমি কান্না করে ফেলবো। তুমি যাও না, তুমি গিয়ে একটু দেখো ওনার রাতের খাবারটা হয়েছে কিনা, ওনার কোনো ওষুধ লাগবে কিনা। আপনারা যান খেয়ে নিন, স্যার খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে গেছেন, টেনশনের কিছু নেই। তুমি একটু ওনার সাথে আজকে রাতটা থেকো। আচ্ছা আমি থাকবো। সরি, সব কিছুর জন্য আমি লজ্জিত। আমাদের বোধহয় এ বাসায় আর থাকা হবে না। কিন্তু স্যার তো সেরকম কিছু বলেননি। এখন আমাদের নিজে থেকে চলে যাওয়া উচিত। আসলে আমরা তিনজনই খুব গরিব ফ্যামিলি থেকে এসেছি, এর জন্য লোভ সামলাতে পারিনি। এরকম কেন ভাবছেন? স্যারকে গিয়ে সরি বললেই হয়ে যাবে। সরি বলার মতো কোনো অবস্থা তো রাখিনি। যাই হোক, চলে গেলেও আপনার কথা মনে থাকবে। কি ব্যাপার গামা, 6:30 বাজে, আজকে তো কোনো রকম মেডিটেশন নাই, কিছু নাই, যোগব্যায়াম নাই, কি বেশ হয়? কিসের যোগব্যায়াম? স্যার সকালে ঘুম থেকে উঠে মাথা ঘুরে পড়ে গেছে, স্যারের হাত পা ঠান্ডা হয়ে গেছে। কি বলো, আমাকে বলোনি কেন? আপনাকে বললে কি হবে? আপনি তো আছেন আপনার তালে, আমরা সবাই মিলে চেষ্টা করছি তেল টেল মালিশ করে ঠিক করার জন্য। কিন্তু উনি কোথায় এখন? ওই রুমে। বাবা, অমি, বাবার হাত কিন্তু এখন অনেক ঠান্ডা, আমার সত্যি খুব অস্থির লাগছে। যদি কিছু হয়ে যায় এই মানুষটার কি হবে বাবা? আচ্ছা ডাক্তার ডাকতে এত সময় লাগছে কেন? দাদু দাদু তুমি টেনশন করো না। হ্যালো, বাচ্চা বাচ্চা, তোর ভাই ডাক্তার না? হ্যাঁ। শোন, আমার না একজন পেশেন্টকে হসপিটালে ভর্তি করতে হবে, তোর ভাইকে দিয়ে একটা হসপিটালে কোথাও একটু অ্যাডমিট করানো যাবে? হ্যাঁ, অসুস্থ আমার বাবা। আরে এখানে বাবা কোত্থেকে এলো, এটা কেন প্রশ্ন আসতেছে? প্লিজ, বাবা ছিল না বলে কি বাবা থাকতে পারে না? আজও প্রশ্ন করিস তুই? তুই একটা হসপিটালে একটু অ্যাডমিটের ব্যবস্থা কর না ভাই। হ্যাঁ অ্যাম্বুলেন্স আমি ব্যবস্থা করছি। ওকে 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 ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেমন লাগছে স্যার? কি বাবা কেমন লাগছে এখন? আমার মরা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আর আমি যদি মরিও তাহলে এই বাড়িতেই মরব, হসপিটালে যেতে হবে না। বাবা এখন আপনার কেমন লাগছে? একটা গাধাকে পালেন আপনি, আপনি এত অসুস্থ, অথচ আমি ঘরে, আমাকে একবার বলবে না, আমাকে একবার বললো না পর্যন্ত, ডাক্তার ফোন করলো না। এবার তুমি শান্ত হও বাবা, আমার কিছুই হয়নি। কিছু হয়নি বাবা, কি বলছেন আপনি? কিছু নিশ্চয়ই হয়েছে, আমার ধারণা ভালোই হয়েছে, কি বলো আজমল? গামার অভিনয় বেশ ভালো হয়েছে, অ্যাটলিস্ট তোমরা তো বিশ্বাস করেছো। ওকে 10/9 দেওয়া যায়, কি বলো? অভিনয় মানে? স্যার আমাকে যেটা করতে বলেছে আমি তো সেটাই করেছি। একদম ঠিক করেছিস। শোনো, আমি আজ সকালে ওকে বলেছিলাম একটা অস্থিরতার অভিনয় করতে,
আমার ধারণা ও একদম ঠিক ঠিক মতোই করেছে। দশে নয় দেয়া যায়, কি বলো দাদু? তাহলে তো আপনাকে দশে দশ দিতে হয়। তা তোমরা যা ইচ্ছে হয় দাও, তবে তোমরা ব্যর্থ হয়েছ, মানে ফেল। আজ তোমরা ঠিক মতো অভিনয় করতে পারোনি, মানে তোমাদের চোখের জলে আমি কোনো অভিনয় দেখিনি। সেখানে ছিল ভালোবাসা, আপনজনের জন্য ভালোবাসা। বাবা, আপনি কিন্তু সত্যি সত্যি আমাদেরকে খুব ভয় পাইয়ে দিয়েছেন। তাহলে দাদু, আমি একটা প্রশ্ন করি, মানুষ আসলে কি চায়, কি পায়, আর আপনি জীবনে কি চেয়েছেন আজকে আমাদের বলুন। আমি বড় হয়েছি এতিমখানায়, সারা জীবন একা থেকেছি, বিয়ে করা হয়নি, আর একটা পিতৃমাতৃহীন ছেলেকে আমার সঙ্গী করতে ওকে তুলে নিয়ে এসেছি। কিন্তু একটা পরিপূর্ণ পরিবারের বাসনা আমার সবসময়ই ছিল। এখন এই শেষ বয়সে এসে আমার মনে হতো এই বাসনাটা অপূর্ণ রেখে আমার একা একা মরে যাওয়াটা ঠিক হবে না, তাই বিজ্ঞাপন দিয়ে আমি তোমাদেরকে আমার বাড়িতে ডেকে এনেছিলাম। শখ ছিল তোমরা আমার পরিবারের সদস্য হবে। আমার সেই শঙ্কা এখন একেবারেই কেটে গেছে। কিন্তু আসলে তো আমি আপনার পরিবারের, মানে আপনার ছেলে হওয়ার যোগ্য নই। এটা তুমি ঠিক বলেছ, তুমি আমার ছেলে হতে পারো না, তবে মেয়ের জামাই তো হতে পারো। এই মেয়েটা আমার সুফিয়ার মেয়ে, কিরে পাগলি, বাবাকে তো চোখে দেখিস না, আমি তোর বাবা হতে পারি না। এই পাগলিটা একেবারে মায়ের মতো হয়েছে। যেদিন সুফিয়া আমাকে বিয়ের কথা শোনাতে এসেছিল, সেদিন ও এরকম ফ্যাচ ফ্যাচ করে কেঁদেছিল। আপনি আমাকে শাস্তি দিন, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। শাস্তি তো তোমাকে দেবই। শোনো, তুমি ওই ডেভেলপার ব্যাটাকে আর একদিন আমার কাছে নিয়ে আসবে, আমি আমার এই এতিমখানার প্রজেক্টটা নিয়ে ওর সাথে কথা বলবো, আর এই প্রজেক্টের পুরো দায়িত্ব নেবে তুমি, আর সেখানকার হেলথ সেকশনের দায়িত্ব নেবে গামা, আর ডাক্তারি পাশ করে এলে ওমি। কিরে দাদু ভাই, পারবি না ডাক্তার হতে? শাইলা, আমি জানি না তুই সুফিয়ার মতো গান গাইতে পারবি কিনা, তারপরও একটু গা আমরা শুনি। ঠিক আছে বাবা, কিন্তু আজকে অমিও আমার সাথে গাইবে, তাই না অমি? মোর ঘুম ঘুরে মন নম 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 মোর ঘুম।